ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজখের মতো লাগছে। আমার মনে হয় পরিস্থিতি যেমনই হোক, ডিভোর্স কখনো সুখ দেয় না, কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না। আমি 19 বছর বয়সী একজন নারী, আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দেই, সংসারও টিকেছিল 2.5 বছর, আমাদের একটা ছেলেও আছে, ওর বয়স 1 বছর। আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল, শুধু একটু জেদি, অবশ্য তাও সব সময় না, মাঝে মধ্যে। মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা, কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি। সব সংসারেই তো টুকটাক কিছু সমস্যা থাকে, ওরকম আমাদের মধ্যেও মাঝে মধ্যে ঝগড়াঝাটি হতো, কিন্তু ঝগড়া বাঁধলেই আমি তল্পি তল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম। বাপের বাড়িতে বোনেরাও আসতো, আর ভাইরা তো ছিলই, ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম। তখন সবাই ওকে ফোন করে বেশি বেশি কথা শোনাতো। আমার ছোট বোন তো রীতিমতো অপমান করতো, আমার কাছেও মনে হতো ঠিকই আছে, কত বড় সাহস আমার সাথে লাগতে আসে, আমাকে নিজের মতো চালাতে চায়। আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত, ওর কাছে ছোট হব, ওর কাছে নিজের ভুল স্বীকার করব, মাপ চাইব, এটা ভাবতেই পারতাম না। উল্টো বড় গলা করে বলতাম, ডিভোর্স দাও, তোমাদের মতো লোকেদের সাথে কে সংসার করে। তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি, ওটা ছিল মুখের কথা। ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্সটা চাওয়াটাই আমার কাছে সঠিক মনে হতো। একদিনের কথা এখনো মনে পড়ে, সেদিন ছোট্ট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি, রাগে আমার শরীর কাঁপছে, যা মুখে আসছে তাই বলছি, তুই তোকারি গালিগালাজ অপমান কিছু বাদ যায়নি। এক পর্যায়ে সহ্যের বাঁধ ভেঙে ও আমার গায়ে হাত তুলল, এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল। আমি বাবার বাড়ি চলে গেলাম, আর হ্যাঁ, বরাবরের মতো এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম, মানুষের দোষ দিয়ে আর কি লাভ। সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে, পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই, মামলা ঠুকে দাও। আমি সবার পরামর্শে মামলা করলাম, ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো। খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল, ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নিই। ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম, আচ্ছা আমার স্বামী কি আসলেই জালেম? ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে? আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলতো? আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল, আমি যদি এত কিছুর পরে ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায়, আমাকে আরও পেয়ে বসবে, আমার উপর ইচ্ছা মতো ছড়ি ঘোরাবে। একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে, কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো, ও তো এমন লোক না। তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিনই হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল। এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম, তবে ওর কাছে ফেরত গেলাম না। কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিস হলো, সবার কাছে ও দোষী প্রমাণিত হলো, সবাই ওকে নানা কথা বোঝালো, উপদেশ দিল, তারপর আবার সংসার শুরু করলাম। এরপরের কয়েক মাস ভালোই চলছিল, কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম, এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ। আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না, আর আমার বোনেদের কথা ছিল ওসব অসুস্থ টসুস্থ কিছুই না, সব বাহানা। আমরা চাচ্ছিলাম
ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক। কিন্তু এবার কেউই আসলো না। এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। ডিভোর্স লেটার দেখে আমাদের পরিবারের সবাই খুব খেপে গেল। কত বড় সাহস, মেয়েকে এত কষ্টে রেখেছে, তার উপর ডিভোর্স লেটার পাঠায়। সবার কথায় আমার কাছেও মনে হলো, ঠিকই তো, কত বড় সাহস, আমাকে ডিভোর্স দিতে চায়। ওর সব ভুলগুলো চোখের উপর ভাসতে লাগলো। মা বাবা মনে করিয়ে দিল, ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়েও হাত তুলেছে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম, এবার ডিভোর্সই দেব। কে চায় এমন ফালতু লোকের সংসার করতে? কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম। আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম। আমি চাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ ঠেকে যায়, যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায়। আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি, কিন্তু জেদ আমাকে খেয়ে নিচ্ছিল। আঁক বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব। ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি, কিন্তু আশ্চর্য ব্যাপার, ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল। আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম। ভরণ পোষণ, মাসিক খরচ, ওর সম্পত্তি সব বিনিময়ে ও পেল শুধু ডিভোর্স। আমাদের ডিভোর্স হয়েছে আজ 3.5 বছর। ও আবারও বিয়ে করেছে, সুখেই আছে বোঝা যায়। আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই থাকবে। এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয়। মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই, কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললাম। শারীরিক নির্যাতন করিনি সত্যি, কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম। এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি। নিজের দোষের কথা মানুষ কতই বা বলে। মাঝে মাঝে ভাবি, ইস, আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত। যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম, তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো। আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম, তাহলে হয়তো আজ আমাকে এই দিনগুলো দেখা লাগতো না। ডিভোর্সের আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো, ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি দোজকের মতো লাগছে। আজ আমার ভাই বোন বন্ধুবান্ধব সবার নিজেদের সংসার আছে। যারা ডিভোর্সে উৎসাহ দিয়েছে সবাই সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে। ধুকে ধুকে মরছি আমি, তাই দোয়া করি আর কারো সাথে যেন এমনটা না হয়। বোনেদের প্রতি এইটুকুই অনুরোধ করব, স্ত্রী কখনো স্বামীর কাছে বড় হয় না। স্বামীর কাছে সবসময় নিজেকে ছোট ও বিনয়ী হিসাবে উপস্থাপন করলে আপনি শুধু স্বামী নয়, পরিবার সমাজ সবার কাছে আপনি শ্রেষ্ঠ বধূ। স্বামীর ভালোবাসায় আপনার জীবনটা ধন্য হবে।